আপাতত দুদকের তলবে হাজির হচ্ছে না হচ্ছেন না সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে দুদকে পনেরো দিন সময় চেয়ে আবেদন করেছেন তিনি দুদক কমিশনার জহরুল হক জানান অনুসন্ধানের জন্য পঁয়তাল্লিশ দিন নির্ধারিত বাড়তি সময় কিংবা কিছু প্রয়োজন হলে কমিশনের কাছে আবেদন করা হবে বাড়িতে বাড়ি থেকে টোকায় আনি আসবো মাটির তলে এক দুর্দণ্ড প্রভাবশালী সরকারি কর্মকর্তা যার চলা বলা সব কিছুতেই যেন আত্মহামিকা এগুলো নিয়ে আপনি অনেক কথা বলেছেন অনেক কথা বলেছে সো ইউ ক্যান স্টপ ইট রাইট নাও ঢাকা মহানগর পুলিশ কমিশনার থেকে র‍্যাবেট ডিজি পরে পুলিশের মহাপরিদর্শক সব সময় যিনি নিজেকে প্রকাশ করেছেন অনেক ক্ষমতার অধিকারী এমন রূপে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই বেনজির আহমেদ অবসরে যাওয়ার কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসতে শুরু করে তার নানা অপকৃতি বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ চাকরি জীবনের আয় থেকে কিভাবে অর্জন করেছেন তিনি এ অনুসন্ধানে কিছুটা করেছে গণমাধ্যম পরে দুর্নীতি দমন কমিশন যার প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব ও জব্দের নির্দেশ দেন আদালত ব্যক্তিগত আর্থিক লেনদেনের হাল হাকিকত জানতে কাজ শুরু করেছে বিএফআইও এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দুদক কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয় বেনজির আহমেদকে একদিন আগে জানা গেল আইনজীবীর মাধ্যমে দিন সময় চেয়ে আবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক আমরা এটা সঠিকভাবে জানি না তো শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠাই সময় চেয়ে বোধ হয় এটা তো আমাদের ব্যাপার না এটা তো আই ব্যাপার যে ইও ইনভেস্টিগেশন অফিসার সে জানবে এটা কমিশন পর্যন্ত আসে না শুনেছি যে পনেরো দিনের সময় চাইতে পারে কত চেয়েছেন জানি আইনে বলা আছে কোনো দিন পর্যন্ত সময় যদি ইয়া সন্তুষ্ট হয় অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় সে সময় মঞ্জুর করতে পারে এটা কমিশনের ব্যাপার না দুদক কমিশনার জানান আইন অনুযায়ী পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করতে হবে তদন্তকারী দলকে বাড়তি সময় লাগলে কমিশনকে অবহিত করতে হবে এর চেয়ে বেশি কিছু বলতে চাননি দুদকের এই কমিশনার শফিকুল ইসলাম ফোর ঢাকা